সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে স্কুলে ক্লাস চলবে, বাঁকুড়া পুলিশের প্রকল্প সামনে আসতেই রাজ্য জুড়ে তীব্র বিতর্ক দেখা দেয়। শেষ পর্যন্ত পিছু হটতে হলো রাজ্য সরকারে এবং প্রাথমিকের পড়ুয়াদের বিশেষ পাঠ দেবেন সিভিক ভলেন্টিয়ারিয়া। বাঁকুড়া জেলা পুলিশের এই প্রকল্প আপাতত স্থগিত থাকছেন বলে বৃহস্পতিবার জানিয়ে দিল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু। একই সঙ্গে নতুন নিয়োগের কথা ফের এদিন জানালেন তিনি। কবে থেকে শুরু হচ্ছে নিয়োগ নাম ফের মুখ খুললেন পার্থ বসু। শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়েছেন, এপ্রিল থেকে শুরু হয়ে যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, তারপরে ধাপে ধাপে সর্বস্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকের পড়ুয়াদের জন্য সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানোর প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তবে কি শিক্ষকের অভাব রয়েছে, যোগ্য শিক্ষক কেন নিয়োগ করছেন না রাজ্য, সেই প্রশ্ন ওঠায় শিক্ষামন্ত্রী পার্থ বসু জানালেন যে এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, তারপর ধাপে ধাপে সর্বস্তরেই শুরু হবে শিক্ষক নিয়োগ। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই শিক্ষক নিয়োগ নিয়ে একই কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। বুধবার শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে যা খবর আছে তাতে খুব তাড়াতাড়ি এপ্রিল মের মধ্যে 12,000 নিয়োগ আমরা প্রাথমিকে দিতে পারবো। আবার শূন্য পদ আমরা চিহ্নিত করছি, সেটা আমরা বোর্ডকে পাঠিয়েছি। আমার মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে চাকরি প্রাথমিকে হবে, এরপর এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক থেকে সমস্ত স্তরে নিয়োগ হবে। এই মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে, তারপর ধাপে ধাপে একাদশ দ্বাদশ নবম দশম ষষ্ঠ অষ্টম শ্রেণীর নিয়োগও হবে শিক্ষকদের। ইতিমধ্যে পুরনো প্যানেলের প্রার্থীদের নিয়োগ শুরু হয়ে গিয়েছে।